আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে শাওমির সেট খুলতে হয় এই মূলত এখনকার নতুন অধিকাংশ সেট এই একই রকম খোলা সিস্টেম এটা শাওমির এ টু লাইট এটা যেভাবে খোলে আমার মনে হয় অধিকাংশ নতুন সেট এইভাবেই খোলে কয়েকদিন আগে আমি পানিতে পেরে গিয়েছিলাম মাছ ধরতে যেয়ে তখন এই সেটের ভিতর পানি চলে যাওয়াই তাড়াতাড়ি করে ব্যাটারি খোলার দরকার হয়েছিলো কিন্তু আমি ওই ভিডিও দেখেও অত ভালো মতো বুঝতে পারতেছিলাম না যে কীভাবে খুলবো যেমন এই যে দেখেন এই এসগুলা যে এইটা কি ডিসপ্লে একদম এই জায়গার থেকে খোলে না একটু নিচ থেকে খোলে সেটাও ঠিক মতো বুঝতে পারতেছিলাম না তো যাই হোক তারপর একটা ভিডিও দেখার পর এই যে এই দিক থেকে এই যে যেখানে চার্জার লাগায় না চার্জারের পিন এইখান থেকে এইভাবে যে উঁচু করলাম আর একটুখানি ফাঁকা হয়ে গেল তখন বুঝলাম যে তাহলে এই নিচের থেকে খোলে এই অংশ থেকে মানে একদম কাচের পাশ থেকে না ডিসপ্লে একটু নিচ থেকে কিংবা এই যে হেডফোনে যেই জ্যাক আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার এখান থেকে উঁচু করলেও হয় দেখছেন আমি একটু উঁচু করছি একটু উঁচু হয়ে গেছে এভাবে উঁচু করে যদি নখ একটুখানি বড়ো থাকে আমার অবশ্য তো বড়ো নাই তাও আমি ধরতে পারছি যে দেখেন ধরে ফেলছি হ্যাঁ উঁচু করে ধরে ফেলছি ধরে ফেলার পর এইভাবে এই যে এখানে সব জায়গায় লক আছে এই লকগুলো খুলে দিতে হয় এইভাবে অল্প একটু নখ থাকলেই হয় মানে এরা জটিল করছে ও আচ্ছা তার আগে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি তো সিম খুলতে খুলে গেছি আগে সিমটা খুলে নইলে যে এখানে টাইট হয়ে যাচ্ছে হ্যাঁ এই কারণে আমার টাইট হয়ে যেতেছিল এই যে এইভাবে দিয়ে এই যে সিম ইঞ্জেক্টর দিয়ে তো সিম খুলছে নি এমন করে দিয়ে এইভাবে খুলতে হবে খুলে ফেলছি এখন হচ্ছে এই যে প্রত্যেকটা লক খুলতে হবে আর তেমন কোনো ঝামেলা নাই এই যে এইভাবে খুলে ফেললাম খোলার পরে এই যে দেখেন এখানে হচ্ছে টাচের এই কানেকশন এই যে এইটা এইভাবে এইখান থেকে খোলা যায় খোলার পর আমি পরিষ্কার করার পর সেট অন হয়েছিল কিন্তু সমস্যা ছিল যে খালি ওই ভলিউম ডাউন বাটনটা চাপ লাগার মতো ভলিউম নিচে নিচে চলে যেতেছিলো তো তার জন্য আমি যে এই বাটনটা উঁটু উঁচু করছিলাম করে পানি পরিষ্কার করছিলাম এখান থেকে তারপরে ঠিক হলো হওয়ার পরে আবার দেখে কাজ করে না তো আমি বেশ ঝামেলায় পড়ে গেছিলাম একটু টেনশন হইতেছিল নষ্ট হয়ে গেল হ্যাঁ ব্যাটারি খোলার জন্য এই যে এইখান থেকে এই এইগুলো খুলতে হয় তো আমার এই ছোটো একটা স্ক্রু ড্রাইভার আছে আপনি ছোট স্ক্রু ড্রাইভার না থাকলে যে সুরি দিয়েও খুলতে পারেন যদি ছোট স্ক্রু ড্রাইভার না থাকে যে সুরি দিয়ে এভাবে খুলতে পারেন কিংবা বাঁশুই আছে বাঁশুরি দিয়েও খুলতে পারবেন হ্যাঁ আর ছোট ছুরি এলে আরও ভালো হইতো তো এটা খোলার পরে এই যে এখানে ব্যাটারি এই পয়েন্টটা আমি ব্যাটারি পয়েন্টটা খুলছিলাম কিন্তু খোলার পর টাচ ঠিক মতো কাজ করতেছিল না পরে হচ্ছে যে বোর্ডের এই এখানে একটু পানি ছিল তুমি থা দিকে পরিষ্কার করার পরে ঠিক হয়ে গেল জিনিসটা রোদে দিয়েছিলে না রোদে দিয়েছিলাম কিন্তু ওই যে নদীর পানি ঢুকছিল তো ওইখানে হচ্ছে আপনার ওই নদীর ঘোলা পানিতে একটু মনে হয় যাই হোক এই যে এইগুলো আপনি যদি গ্রামে থাকেন দেখা যাচ্ছে বাঁশই দিয়েও কিন্তু খুলতে পারবেন আমি বাঁশই দিয়ে এর আগে খুলছিলাম একবার গ্রামে থাকা অবস্থায় তারপর আপনি চিকন ছুরি দিয়ে এই একটা দুইটা তিনটা নাট খুললেই ব্যাটারিটা খুলতে পারবেন তো এটাই বিষয় আবার লাগানোর সময় একইভাবে প্রথমে

অবশ্য স্বপন ভাইকে ধন্যবাদ স্বপন ভাই যে কালকে এটা থিণার দিয়ে যখন পরিষ্কার করছিল তার আগে আমি বেশ টেনশনে পড়ে গেছিলাম যেমন ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ওইটা জাস্ট থিণার দিয়ে পরিষ্কার করে দিল